হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, তো চলুন শুরু করা যাক। অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছোট পর্দার কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন তানজিম সাইয়ারা তোটিনি। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন নাটকের এই আলোচিত মুখ। গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। আগে ওটিটিতে কাজ করেছেন তোটিনি, তবে সেটি ছিল একটি অ্যান্থোলজি সিনেমার একটি পর্বে। চরকির অ্যান্থোলজি সিনেমা এই মুহূর্তের কল্পনা পর্বে দেখা গিয়েছিল তাকে। তোটিনি জানালেন, এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করবেন সানি সারওয়ার। প্রায় 2 বছর পর ওয়েবে কাজ করা প্রসঙ্গে তোটিনি বলেন, আমার কাছে মনে হয় যে কোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। আমি কল্পনা দিয়ে ওটিটিতে শুরু করেছিলাম, এর মধ্যে অনেক কাজেরই প্রস্তাব পেয়েছি, করিনি। ওয়েব সিরিজ বা ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না, যে কারণে এতদিন ওয়েবে কাজ করিনি। ওয়েবে কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়, ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি, তাই রাজি হয়েছি। ওয়েবের প্রথম কাজ দিয়ে প্রশংসা পেয়েছিলেন তোটিনি। অভিনেত্রী মনে করেন, কাজটি আলোচিত হওয়ায় তার ক্যারিয়ারও গতি পেয়েছে। তার ভাষ্যে এই মুহূর্তের কল্পনা কাজটি প্রশংসিত হয়েছিল। প্রচার হওয়ার পর দর্শকেরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসায় আজ আমি এত দূর আসতে পেরেছি। ভালো কাজের সুযোগ পেয়েছি আমি, পরিচালকেরা আমাকে নিয়ে ভেবেছেন, একসঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছেন। ওয়েবে শুরুটা ভালো ছিল বলেই পরবর্তী সময় এগিয়ে যেতে সুবিধা হয়েছে। নতুন সিরিজের চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা করতে চাইলেন না তোটিনি। শুধু বললেন, নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো, ভাবলাম কাজটি করা উচিত। সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে এখনোই বলতে চাননি তিনি। পরিচালক নিজেই গল্প ও সিরিজের বাকি শিল্পী কলা কৌশলী সহ বিস্তারিত জানালেন তোটিনি। আগামী 5 আগস্ট থেকে সিরিজটি শুটিং হওয়ার কথা, তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে। তোটিনি বলেন, 5 থেকে 15 আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং এর কাজ হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে, তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে এই তারিখে শুটিং নাও শুরু হতে পারে, কিছুদিন পেছাতে পারে। বর্তমান সময়ে এসে নাটকে বেশ আলোচিত হয়ে উঠেছেন তোটিনি। ওটিটি কাজ করলেও ছোট পর্দা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, নাটকই এখন আমার প্রথম পছন্দ, হয়তো অভিনয় জীবনে কখনোই নাটক বাদ দিতে পারবো না। ওটিটি দিয়ে আমার ভালো কাজের যাত্রা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু নাটক আমাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নাটকের প্রতি ভালোবাসা থাকলেও বেছে কাজ করতে চান তিনি, এ কারণে অন্যবারের চেয়ে গত ঈদে কম সংখ্যক নাটকে অভিনয় করেছেন তিনি। মাত্র 5টি নাটকে দেখা গেছে তোটিনিকে। অভিনেত্রী বলেন, বেশি সংখ্যক নাটকে কাজ করতে চাই না, কম হলেও যে কাজগুলো করব সেগুলো যেন দর্শকের ভালো লাগে। ঈদে 5টি নাটকের মধ্যে ভিতরে বাইরে, ভালোবাসার প্রথম কদম ফুল, লাভসাব ও লাভিং ফ্রেন্ড নাটকের জন্য প্রশংসা পেয়েছি। পবিত্র ঈদুল আজহার ছুটির বিরতির পর আবারও নিয়মিত শুটিং এর ফিরেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। এরই মধ্যে 3টি নাটকের শুটিংও শেষ করেছেন। নাটকগুলো হলো রাফাত মজুমদার রিঙ্কুর ভালোবাসার আদরে, রুবেল হাসানের বউয়ের বিয়ে ও মাসিকুল আলমের নাম ঠিক না হওয়া একটি নাটক। আরেকটি নাটক 1.5 দিন শুটিং হওয়ার পর দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ আছে। গত বছর তোটিনি আলোচিত ছিলেন সময় সব জানে নাটকের জন্য। এই নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ সেরা সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।